কুমার যেমনি কাদামাটি দিয়ে একই কাদামাটি দিয়ে সে পুতুল বানায়, কেউ পাতিল বানায়, কেউ জগ বানায়, কেউ মাটির কলস বানায়, কেউ ঘোড়া বানায়, কিন্তু এই মাটিটা আগুনে পুড়িয়ে যখন শক্ত করে ফেলা হয় তখন এটা দিয়ে কিছুই বানানো যায় না, ঠিক কিনা? তখন এটা দিয়ে ডিজাইন বা শেপ নিতে গেলে এটা ভেঙে যায়। এজন্য ছোট্টবেলা থেকেই বাচ্চাদেরকে শেখাতে হবে, এই ছোট্ট কোমলমতি বাচ্চাদের মাথার ভিতরে যদি আপনি ইসলাম ঢুকাইয়ে দেন আর জীবন ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? আর ছোটবেলা থেকেই যদি ইসলাম বিরোধী যত জিনিসপত্র আছে, কালচার আছে, এগুলো যদি তার মাথায় ঢুকাইয়ে দেন সারা জীবন ইসলামের বিপক্ষে থাকবে তার অবস্থান, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গা, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। তো বাবা আজীবন গাইছে গান, কোলাও গায় গান, ঠিক কিনা? বাবাও কয় তুই অপরাধী রে, কোলাও কয় অপরাধী, সব অপরাধী। তো ওরে তো ইসলাম শিখায় নাই, ওরে তো কোরআন শিখায় নাই, এই ছেলেটার এরকম অপরাধী গান না শিখি, যদি বাবা আল্লাহর কোরআন শিখাতো তাহলে ছেলেটা বলতো, বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমার প্রাণ। ঠিক না? কোরআন যেন আমাদের জীবন হয়, কোরআন যেন আমাদের মরণ হয়, কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, ঠিক না? যে ছেলে মেয়েগুলো কোরআন শিখবে আমি 100% গ্যারান্টি দিতে পারি এই ছেলেগুলো কোনোদিন চাঁদাবাজ হবে না, টেন্ডারবাজ হবে না, এই ছেলেগুলো সরকারি চাকরি পেলে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবে না, চিল্লায় এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে আমাদের সমাজ নিরাপদ। এরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তাহলে কোনো প্রশ্নপত্র পাশ হবে না, এরা যদি সড়ক বিভাগের দায়িত্ব পায় বাংলাদেশ সিঙ্গাপুর হতে দেরি হবে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, ছোট বাচ্চাদেরকে আপনারা ইসলাম শিখান। আমি তো বলি যে টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেদের শুধু কোরআন শিখাই দেন, কোরআন আপনার ছেলেদের গোটা দুনিয়াটা শিখাই দিবে। এমন এক কিতাব যে কিতাবটা শুরু হয়েছে জ্ঞানের কথা দিয়ে, কোরআন শুরু হয়েছে এভাবে, কোরআন আমাদেরকে ডিরেক্ট করছে যে তুমি পড়ো, এডুকেট ইউরসেলফ, এডুকেট দ্য জেনারেশন, নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো, প্রজন্মের পর প্রজন্ম শিক্ষিত প্রজন্ম রেখে যাও, ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখান। দেখেন বাচ্চা দুনিয়াতে আসলেই তার কানে আজান দিতে হয়, তাই না? বাচ্চার আমলনামা কি তখনও শুরু হয়? কথা বলেন, আমলনামা শুরু হয় নাই, কিন্তু তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছে আজান দিয়ে ওর কানের সামনে ইসলামের বাণীকে তুমি তুলে ধরো, যাতে করে ছোটবেলা থেকেই তার অন্তরে ইসলামের জন্য একটা ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আমাদের কাছে অনেকে দোয়া চাইতে আসে, আবার পানিও নিয়ে আসে, বলে হুজুর একটু পানি পড়া দেন। কেন? আমার পোলারে খাওয়াম। তা আমি বলি পোলার বয়স কত? কয় 25। কত? আমি বললাম ইটস টু লেট ম্যান, আপনার দেরি করে আসছেন, আপনার আরো আগে আসা দরকার ছিল, এখন তো পানি পড়ায় কাজ হবে না, এখন শুধু ফু আর পানি পড়া না, আমার এই মেশিনে ঢুকাইয়া বাইটা পাউডার বানাই আমাকে খাওয়ালেও কাজ হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে রাজি আছেন তো? কোরআন শিখাতে রাজি আছেন তো? ঘরের মধ্যে আপনি চাইলে একটা ইসলামিক এনভায়রনমেন্ট গড়ে তুলতে পারবেন। জাস্ট ইউ নিড এ স্ট্রং ডিসিশন, আপনার একটা শক্ত সিদ্ধান্তের দরকার। আপনি আপনার স্ত্রীকে আগে সালাম দেন, আপনার স্ত্রী আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে, এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে যাবে, ঠিক কিনা? আপনি খাওয়ার সময় পড়েন বিসমিল্লাহ, খেয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আপনার ছেলে শিখে যাবে, ঠিক কিনা? আর আপনিও যদি কোন অপরাধী রে, আপনার বউ যদি কয় অপরাধী রে, তাহলে কোলাও হবে অপরাধী। কথা বলেন, আমরা কেউ অপরাধী হতে চাই না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। কি চাই? চিল্লাই বলেন কি চাই? ঝাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে, এগুন
গুনাহগার আল্লাহ করো না বিচার করেন আমি আমিন আমরা অপরাধী হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই না আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই কি চাই ক্ষমা চাই ক্ষমা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমাদের পাপ আছে না নাই আছে বিশ্ব নাই বলেন কুল্লুকুম খাতাউন ও খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন তোমরা সবাই পাপী আমরা সবাই কি পাপী শুধু কি পাপী পাপীর ঘরের পাপী আমিও পাপি আমার বাবাও পাপি আমার চোদ্দ পুরুষ পাপি আমরা সবাই পাপ করেছি বিষ্ণুই বললেন তোমরা সবাই পাপি আর এই সব পাপীদের মধ্যে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহ হচ্ছেন গাফির যামবি ওয়া কাবিল তাওব তিনি গুনাহ মাফ করে দেন তিনি তওবা কবুল করেন আপনার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত তওবার রাস্তা খোলা রেখেছে কে আল্লাহ আপনার মৃত্যুর আগ পর্যন্ত তাওবার রাস্তা খোলা শুধু দুইটা সময় তাওবা কবুল হয় না খেয়াল রাখবেন এক হচ্ছে বাদাল গরগরা মৃত্যুর একটা গরগরানি আছে মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায় মালাকুল মাউত যখন জুরু ধরে টান দেয় সে গরগর গরগর শব্দ করে এটা বলে আরবিতে গরগরা কি বলে এই গরগরা যদি শুরু হয়ে যায় তখন কিন্তু তাওবা কবুল হবে না আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠে যাবে এখন প্রতিদিন সকালবেলা সূর্য উঠে কোন দিক থেকে কিয়ামতের আগ দিয়ে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন আপনার তওবা কবুল হবে এর আগ পর্যন্ত আপনি যতই পাপ করেন না কেন অন্যায় করেন না কেন ক্ষমা চাইলে মাফ করবে কে চিল্লা করেন কে এই জন্য ক্ষমা চাইতে রাজি আছেন তো আওয়াজ করে পড়ে রাস্তা ওফের আরো যে রাস্তা ওফের আবারও পড়ে রাস্তা ওফের সাফুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি সাফুয়া ইসলামী দাখিল মাদ্রাসা আপনি না মাশাআল্লাহ এরপরে আমার পরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম কথা বলবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো এই ময়দানে মনে হয় প্রতিদিনই একটা করে তাফসীর প্রোগ্রাম হয় না হয় বছরে একটা লাকি চান্স আর পাইবেন এই সুযোগ এই জন্য যতক্ষণ এখানে ওলামারা কথা বলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাল্লাহ কথা দিলেন তো থাকবেন তো উঠে যাবেন কে কে হাত তুলেন কেউ উঠবে না আলহামদুলিল্লাহ পড়েন আসলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 14 ফেব্রুয়ারি রোজ সোমবার আজকের এই প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ লাকাল হামদ কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা ওয়া আযীম সুলতানিকা الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أمرا برشمشة كل أمكار ذكر كل أمكار شب شمي برشمشة كل أمكار شدو محفلة شدو مشجدة শুধু মাদ্রাসায় নাকি সব জায়গায় কাজে আছেন তো সব জায়গায় যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আসলে আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর দেই ভাগাভাগি করে দেই প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবীর করবেন যারা অবিবাহিত আছেন তারা তৃতীয় তাকবীর সবাই মিলে দিব ইনশাল্লাহ পড়েন বিবাহিত কারা কারা আছেন দেখি অবিবাহিত কারা কারা আসছে দেখি এই এক হাত করে তুলবি দুই হাত করে তোলা শুরু করছে এক হাত ঠিক আছে দেখি কাদের পারফরমেন্স কেমন হয় শুধু যে বিবাহিতরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে অনেকে আমি পড়বো লিল্লাহি তাকবীর বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার শুরুতে বিবাহিতরা রেডি পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহ
মাশাআল্লাহ। এবার এবার অবিবাহিতদের পালা, তোমরা রেডি তো? বিবাহিতদেরকে হারানো যাবে? লিল্লাহি তাকবীর, তবারাকাল্লাহ। এবার সবাই মিলে তিনটে তাকবীর করব, যাতে প্যান্ডেল কেঁপে যায়। কাঁপানো যাবে মুসলমান? কাঁপছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো, আমিন।